অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি মানে আকর্ষণীয় নতুনত্ব কিছু থাকবে না তা কখন হয়। তো চলুন জেনে নেওয়া যাক আজকে কি থাকছে আপনার জন্য। অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি টেবিলে আপনি আমি যখনই খেলতে বসি অনেক রকম প্লেয়ারের সম্মুখীন আমি আপনি হই। আজ তার বেশ কয়েকটা উদাহরণ আপনি হয়তো দেখতে পাবেন। দেখুন, প্রথম যে উদাহরণ, ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলবশত হোক, অ্যান্ড ডিক্লেয়ার করে ফেলেছিল কিন্তু যথারীতি সেটা ইনভ্যালিড। এরপর যদি ড্রপ করবার জন্য কিছু পয়সা দিতে হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি দেখছেন যে খেলাটি সেটি 20 টাকা করে অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি একজন ড্রপ করে দিয়েছে, কিন্তু মধ্যিখানে ড্রপ করলে সেখানে 10 টাকা দিতে হবে। তো সেরকম আবার একজনকে দেখলেন, এবং প্রথম যদি আপনি হাত তুলে দেখেন যে আপনার হাত ভালো আসেনি, তাহলে সেক্ষেত্রেও আপনি ড্রপ করতে পারেন। তো একজন যথারীতি প্রথমেই ড্রপ করে দিয়েছে। এরপর লক্ষণীয় বিষয় যে কি ঘটে এই হ্যান্ড থেকে, ফলাফল স্বরূপ কি আসে, কারণ এই মুহূর্তে আমার হাত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাতে এসেছে একটা জোকার, কিন্তু পুরো সিকোয়েন্স করার মতো বেশ কয়েকটা কার্ড বা লাইন আছে। এই মুহূর্তে যে কেউ যদি হ্যান্ড ডিক্লেয়ার করে, প্রথমত একজন ইনভ্যালিড ডিক্লেয়ার করেছে, তার জন্য সেখান থেকে একটা পয়সা পাচ্ছে, মধ্যিখানে একজন ড্রপ করেছে সেই পয়সাটাও পাবে, একজন প্রথমেই ড্রপ করেছে সে পয়সাও পাবে, এরপর যে দুজন খেলছে তার সাথে তাদের হাতে যে হারে স্কোর থাকবে সেই অনুযায়ী কিন্তু পয়সা পাবে। সুতরাং এই হ্যান্ড যে ডিক্লেয়ার করবে সে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো মতো একটা আর্ন করতে পারবে। সুতরাং এই মুহূর্তে আপনারা দেখছেন 6 জন প্লেয়ারের মধ্যে খেলা, তার মধ্যে 3 জন প্লেয়ার ড্রপ করে দিয়েছে আর 3 জন প্লেয়ারের মধ্যে খেলা চলছে, কিন্তু হাতের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়। তারপরেও খুব সজাগ থেকে হ্যান্ডটা খেলতে হবে। তাই আজকের আকর্ষণীয় বিষয় প্রাইজ মূল্য এবং এই হ্যান্ডের ফলাফল, কারণ বিভিন্ন দিক থেকে কিন্তু এই হ্যান্ড আজকে ভালো মতো আর্ন করা যাবে। দেখুন, একটা জাস্ট কার্ড, আর এই একটা কার্ড দিয়েই কিন্তু আমার হ্যান্ড ডিক্লেয়ার হয়ে গেছে। এখন দেখার যে কীরকম পুরস্কার পাওয়া যায়। খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। ধন্যবাদ সকলকে।